प्रिय दर्शक अपन संगे रही मुरसेलिम दो हजार तेईस विधानसभा निर्वाचन जनमत समीक्षा एवं चार्टे धापे धापे अपन संगे भाग्य निर्धारण परीक्षा करब। दो हजार तेईस विधानसभा निर्वाचने एकाई अर्थात संख्यागरिष्ठता को दल पावे ना अर्थात शांति परिवेशे जदि निर्वाचन कमिशन भोट ग्रहण कराते पारे एक दफाते और जदि तीन दफाते हैं किन्तु शासक दल एक सफलता अर्जन करबे तादेर भाग्य निर्धारण किन्तु सरकार गड़ार पक्षे। एक दफाय जखन निर्वाचन होबे क्यों तार निज विधानसभा एलाका छेड़े अन्य बूथे छाप्पा मारते पारबे ना। नम्बर एक। नम्बर दुई, गणतंत्रे दस हजार तीन सौ तेईस चाकुरी प्रार्थीरा बेकारेर जे काजेर जंत्रणा। दुई, गणतंत्रेर अभाव अर्थात बिरोधीदेर बाड़ी भांगचुर हमला। नम्बर तीन। नम्बर चार, अपनी बाड़ी थेके बेरिए हाट बाजार बा स्कूल कॉलेज जेखाने जाच्छेन आपनार निरापत्ता नेई एई धरनेर। पाँच, दो हजार तेईस त्रिपुरा विधानसभा निर्वाचन कांग्रेस सीपीआईएम बीजेपी तृणमूल कांग्रेस एवं त्रिपुरा मथार राजनैतिक दल एवं नोटाओतेओ आमरा बोलछि नोटाओतेओ किन्तु चार पाँच शतांश भोट पड़बे अर्थात तृणमूल कांग्रेस सेई रकम त्रिपुरा राज्ये कोनो पेड़े उठते पारबे ना अर्थात जे सौबल भौमिक तिनि सद्य कांग्रेस छेड़े बीजेपी बीजेपी छेड़े आबार तिनि तृणमूल कांग्रेसे जयन करेछेन जेहेतु एबार समतल एवं पहाड़ पहाड़े कुड़ीटी समतले चल्लिशटी अर्थात এই যে আমরা দিনের পর দিন যে সমতল এবং পাহাড়ের যে সমীক্ষাটা পূর্বাভাস আপনাদের সঙ্গে করছি কিন্তু যে সমতলের চিত্রটি আপনাদের সঙ্গে আমরা যদি একেবারে ধরে নিচ্ছি সমতলে অর্থাৎ চল্লিশটি আসনের মধ্যে এবার কংগ্রেসের সঙ্গে বিজেপির প্রেস্টিজ ফাইটের লড়াই হবে কিন্তু পনেরো থেকে আঠারোটি আসনে এবার সিপিআইএমের সঙ্গে ষোলো থেকে চোদ্দটি হবে এবার আরও এক ধাপে কিন্তু এগিয়ে যেতে পারে বামেরা সিপিআইএম পার্টি প্রধান বিরোধী শক্তি দল এবার যদি আমরা সুরমা বলুন কিংবা পাহাড়ের দিকে যদি বলুন চতুর্মুখী লড়াইয়ে কিন্তু চারটি দলের সঙ্গে অর্থাৎ তিনটি দল সিপিআইএম কংগ্রেস এবং ত্রিপুরা মথার রাজনৈতিক দল তাদের যে ভোট কাটাকাটিতে অধিকাংশই শাসক দল বিজেপি জয়লাভ হতে পারে এই জনমত সমীক্ষা আপনি আপনাদের সম্পর্কে আমরা এই ব্যাখ্যা দিয়ে তুলে ধরলাম অর্থাৎ যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যদি জোটবদ্ধভাবে হয় এমনও হতে পারে জোট করেও আবার ভোট নাও পড়তে পারে এমনভাবে আমরা পর্যবেক্ষণ এবং পরিকল্পনা মাফিক আপনাদের সঙ্গে আমরা এই ব্যাখ্যাটি দিলাম। দু হাজার তেইশে এক দফাতে নির্বাচন যদি হয় তাহলে শাসক দল বিজেপি পরাজিত হতে পারে আর যদি নির্বাচন কমিশন যদি মনে করে তিন দফাতে নির্বাচন হবে তাহলে শাসক দল বিজেপি পুনরায় ত্রিপুরা রাজ্যের ফের ক্ষমতা দখলের পথে নিতে পারে বলে আমরা মনে করছি সম্ভবত। এই যে বেকারের কাজের যন্ত্রণা ষাটটি আসনের মধ্যে একত্রিশটি আসন পেতে হবে একত্রিশটি আসন তবেই আপনি সরকার গড়তে পারবেন। এবার চলে আসব যে সুদীপ রায় বর্মণ কতবার বা কতটুকু তিনি জনপ্রিয় জনসাধারণের ওপর প্রভাব ফেলতে পারেন এই ধরনের একটি প্রভাব পড়তে পারে তবে এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে। আপনাদেরকে আমরা বলেছিলাম যে ত্রিপুরার উপনির্বাচনের ভোট পরবর্তী হিংসা নিয়ে যদি ছাপ্পা ভোট না হতো তো এই যে ভোট কাটাকাটির অঙ্কে একেবারে যদি কোনো দলের সঙ্গে জোটবদ্ধভাবে হতো তো তাহলে শাসক দল বিজেপি চার কেন্দ্রেই পরাজিত হতো বলে আমরা মনে করছি। তবে এই বর্তমানে কংগ্রেস এবং বিজেপির প্রেস্টিজ ফাইটের যে লড়াই আমরা আগরতলা কেন্দ্রে দেখেছিলাম ছয় আগরতলা এবং বর্দোয়ালি কিন্তু একেবারে কংগ্রেস বনাম বিজেপি কি লড়াই হবে দু হাজার তেইশের বিধানসভা।